হ্যালো ভিউয়ার্স, আমি সবুজ ফ্রম সবুজ 360। আর আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়েছে কি না এটা কীভাবে বুঝবেন। তো আমরা সবাই জানি যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার সাথে সাথে এটা অ্যাক্টিভ হয় না। তো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য সর্বোচ্চ 7 দিনের মতো সময় লেগে থাকে, এবং যখন আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যায় তখন গুগল থেকে আমাদের একটা মেল দিয়ে আমাদেরকে জানিয়ে দেওয়া হয় যে আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো মাঝে মধ্যে মেলটা মিসিং হয়ে যায় এবং আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হওয়ার পরও আমাদের এই মেলটা আসে না, যার কারণে আমরা বুঝতে পারি না যে আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আসলেই অ্যাক্টিভ হয়েছে কি না। তো আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়েছে কি না এটা কীভাবে বুঝবো এই বিষয়টা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো এর জন্য প্রথমে আপনি আপনার পিসির যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন। তো তারপর আপনাকে যা করতে হবে তা হচ্ছে আপনার এই ব্রাউজারে যদি কোনো জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা থাকে তাহলে সেটা লগ আউট করে দিতে হবে। তো এর জন্য আমি আমার জিমেলে যাচ্ছি। তো এই যে এখানে দেখুন আমার একটা জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা আছে, তো আমি এটাকে লগ আউট করে দিব। তো লগ আউট করার জন্য এখানে ক্লিক করে আমি জাস্ট এটা লগ আউট করে দিলাম। তো আমাদের জিমেলটা লগ আউট হয়ে গেছে। তো এখন এখান থেকে আমি নতুন একটা ট্যাব ওপেন করতেছি। তো এখন আমাকে যেতে হবে google.com/adsense এই লিঙ্কটাতে। তো এই যে এখানে দেখুন google.com/adsense। তো এই লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা জাস্ট এখান থেকে ক্লিক করে এই লিঙ্কটাতে আসবেন। তো এখন দেখুন আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসছে। তো এটা হচ্ছে গুগল অ্যাডসেন্সের হোম পেজ। তো এখন আপনাদের যা করতে হবে তা হচ্ছে এই যে এখানে দেখুন সাইন ইন নামে একটা অপশন আছে, আপনারা এখান থেকে সাইন ইনে ক্লিক করবেন। তো সাইন ইনে ক্লিক করার পর এখন দেখুন আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসছে এবং এইখানে আমাদেরকে জিমেলে লগ ইন করতে বলতেছে। তো আপনি যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার জন্য অ্যাপ্লাই করেছেন এখান থেকে সেই জিমেল অ্যাকাউন্টটাতে লগ ইন করবেন। তো আমি এখান থেকে আমার জিমেল অ্যাকাউন্টে লগ ইন করতেছি। তো জিমেল দিয়ে লগ ইন করার পর এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন, এখানে একটু লোডিং নেবে। তো আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে এবং আমাদের সামনে দেখুন এরকম একটা পেজ চলে আসছে। তো আপনাদের সামনেও যদি এরকম পেজ আসে তাহলে আপনারা বুঝবেন যে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়নি। আমি আবারও বলতেছি, আপনাদের সামনে যদি এরকম একটা পেজ আসে তাহলে আপনারা বুঝবেন যে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়নি। আর আপনাদের সামনে যদি এরকম একটা পেজ আসে তাহলে আপনারা বুঝবেন যে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমি আবারও বলতেছি, আপনাদের সামনে যদি এরকম পেজ আসে তাহলে বুঝবেন যে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়েছে, আর যদি এরকম একটা পেজ আসে তাহলে বুঝবেন যে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়নি। তো আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়েছে কি হয়নি এটা বোঝার সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে এটা। তো যারা আমাদের ফেসবুক পেজে এবং আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে ভাই আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়েছে কি হয়নি এটা কীভাবে বুঝবো, আশা করি তারা তাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। আর ভিডিওটা বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন, অথবা আমাদের ফেসবুক পেজে আমাদের জানাতে পারেন। আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা হচ্ছে www.facebook.com/shohoz360। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।